بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون مانوش دير ماتهي যারা ঈমান এনেছে তাদের সাথে শত্রুতার ব্যাপারে অবশ্যই তোমরা ইহুদি ও মুশরিকদেরকে বেশি কঠোর দেখতে পাবে অপরদিকে মুমিনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে অবশ্যই আমরা খ্রিস্টান এটা এই কারণে তখনও তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল আর এই ধরনের লোকেরা বেশি অহংকার করে না ওয়াইযা সামিউ মা উনজিলা ইলা আর-রাসূল তারা আয়ুনহুম তাফীযু মিনাদ দামই মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين রসূলের উপর যা কিছু নাজিল করা হয়েছে তা যখন এরা শুনে তখন সত্যের যেটুকু এরা জেনেছে সে কারণে তুমি এদের অনেকের চোখকেই অশ্রুসজল দেখতে পাবে নিবেদিত হয়ে তারা বলে হে আমাদের রব আমরা ঈমান এনেছি তুমি আমাদের নাম সত্যের সাক্ষ্য দাতাদের সঙ্গে লিখে নাও ওয়ামা লানা লা নুমিনু বিল্লাহি ওয়ামা জাআনা মিনাল হাক্কি ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের কাছে যা কিছু সত্য এসেছে তার উপর আমরা ঈমান আনব না কেন আমরা তো বরং প্রত্যাশা করব যে আমাদের রব আমাদের সৎ কর্মশীলদের সাথে জান্নাতে দাখিল করবেন فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين অতঃপর তারা যা বলল সেজন্য আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের এমন এক জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে সেখানে তারা হবে চিরস্থায়ী আর এটা হচ্ছে নেককার লোকদের পুরস্কার والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم অপরদিকে যারা কুফরি করেছে এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই হবে জাহান্নামের অধিবাসী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদীন হে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যে পবিত্র জিনিসগুলো হালাল করে দিয়েছেন তোমরা সেগুলোকে নিজেদের জন্য হারাম করে নিও না আর তোমরা সীমা লঙ্ঘন করো না নিঃসন্দেহে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي
كُنْتُمْ بِهِ مُؤْمِنُونَ الله تعالى তোমাদের যে হালাল ও পবিত্র রেজেক দান করেছেন তোমরা তা খাও এবং সে আল্লাহ তাআলাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছো لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ ذَلِكَ كَفَّارَةُ أَيْمَانِكُمْ إِذَا حَلَفْتُمْ وَاحْفَظُوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَشْكُرُونَ الله تعالى তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না কিন্তু যে শপথ তোমরা শক্তভাবে করো সে ব্যাপারে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের পাকড়াও করবেন এই ধরনের শপথ ভঙ্গ করলে তার কাফফারা হচ্ছে দশ জন গরিব মেসকিনকে মধ্যম মানের খাবার খাওয়ানো যা তোমরা সচরাচর নিজেদের পরিবার পরিজনদের খাইয়ে থাকো কিংবা তাদের পোশাক পরানো অথবা একজন কৃতদাস মুক্ত করে দেয়া যে ব্যক্তি এর কোনোটাই পাবে না তার জন্য কাফফারা হচ্ছে তিন দিন রোজা রাখা যখন তোমরা তোমাদের শপথ ভাঙো তখন এই হচ্ছে তোমাদের শপথের কাফফারা অতএব তোমরা তোমাদের শপথসমূহ রক্ষা করো আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون هي মানুষ তোমরা যারা ঈমান এনেছো তোমরা জেনে রেখো মদ জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ণয়কারী শর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون شيطان مود ও জুয়ার মধ্যে ফেলে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং এভাবেই সে তোমাদের আল্লাহ তাআলার শরণ ও নামাজ থেকে দূরে সরিয়ে রাখে এরপরও কি তোমরা এই কাজ থেকে ফিরে আসবে না وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের হারাম কাজের ধ্বংসকারিতা থেকে সতর্ক থেকো আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে আমার কথাগুলো পৌঁছে দেয়া ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا
والله يحب المحسنين যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে এই নিষেধাজ্ঞা জারির আগে তারা যা কিছু খেয়েছে তার জন্য তাদের উপর কোনোই গুনাহ নেই হ্যাঁ ভবিষ্যতে যদি তারা হারাম থেকে বেঁচে থাকে আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে অতঃপর আল্লাহ তাআলার নিষেধসমূহ থেকে তারা সতর্ক থাকে এভাবে যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে ও নেক আমল করবে আবারও আল্লাহ তাআলাকে ভয় করবে ও সততার নীতি অবলম্বন করতে থাকবে আল্লাহ তাআলা অবশ্যই তাদের ক্ষমা করে দেবেন কেননা আল্লাহ তাআলা সৎকর্মশীল মানুষদের ভালোবাসেন يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب فمن اعتدى بعد ذلك فله عذاب أليم হে ইমানদার লোকেরা ইহরাম বাধা অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই এমন কিছু শিকারের বস্তু দিয়ে তোমাদের পরীক্ষা নেবেন যেগুলো তোমরা সহজেই নিজেদের হাত ও বর্শা দ্বারা ধরতে পারো জানো আল্লাহ তাআলা এই কথা ভালো করে জেনে নিতে পারেন কে তাকে গায়ব থেকে ভয় করে এরপরও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস-সাইদা ওয়া আনতুম হুরুম ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هدياً بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياماً ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام হে ইমানদার ব্যক্তিরা এহরাম বাধা অবস্থায় তোমরা কখনো শিকার হত্যা করো না যদি তোমাদের কেউ এই অবস্থায় জেনে বুঝে শিকার হত্যা করে তার জন্য এর বিনিময় হচ্ছে সে যে জন্তু হত্যা করেছে তার সমান পর্যায়ের একটি গৃহপালিত জন্তু কোরবানি হিসেবে কাবায় পৌঁছে দেবে যার ফয়সালা করবে তোমাদের দুজন ন্যায়বান বিচারক ব্যক্তি কিংবা তার জন্য কাফফারা হবে কয়েকজন গরিব মেসকিনকে খাওয়ানো অথবা সমপরিমাণ রোজা রাখা যাতে করে সে আপন কৃত কর্মের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয় এই নিষেধাজ্ঞা জারির আগে যা কিছু গত হয়ে গেছে আল্লাহ তাআলা তা মাফ করে দিয়েছেন কিন্তু এরপর যদি কেউ এর পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার কাছ থেকে প্রতিশোধ নেবেন আর আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণে প্রবল শক্তিমান أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে এবং তার খাবার তোমাদের জন্য ও সমুদ্রের পর্যটকদের জন্য উৎকৃষ্ট সম্পদ মনে রাখবে যতক্ষণ পর্যন্ত তোমরা ইহরাম বাধা অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু স্থলভাগের শিকার তোমাদের জন্য হারাম থাকবে তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে যার সমীপে তোমাদের সবাইকে জড়ো করা হবে
جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم. الله تعالى كعبة ঘরকে সম্মানিত করেছেন মানব জাতির জন্য তার ভিত্তি হিসেবে তিনি এটা প্রতিষ্ঠা করেছেন একইভাবে তিনি সম্মানিত করেছেন হজের পবিত্র মাসকে কোরবানির জন্তুকে এবং এই উদ্দেশ্যে পট্টি বাঁধা জন্তুগুলোকে এটা এই জন্য যাতে করে তোমরা এই কথা জেনে নিতে পারো যে আকাশমালা ও পৃথিবীর যেখানে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم তোমরা জেনে রাখো অবশ্যই আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে খুবই কঠোর নিঃসন্দেহে পুরস্কারের বেলায়ও আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون رسولের দায়িত্ব হেদায়েতের বাণী পৌঁছে দেয়া ছাড়া আর কিছুই নয় আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু প্রকাশ করো এবং যা কিছু গোপন রাখো قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون هي رسول তুমি বলো পাক এবং নাপাক জিনিস কখনো সমান হতে পারে না নাপাক জিনিসের প্রাচুর্য যতই তোমাকে চমৎকৃত করুক না কেন অতঃপর হে জ্ঞানবান মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزَّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَى اللَّهُ عَنْهَا وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ হে ইমানদার লোকেরা আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না যার জবাব তোমাদের কাছে প্রকাশ করা হলে তোমাদের কষ্ট হবে অবশ্য কোরআন নাজিল হবার মুহূর্তে যদি তোমরা প্রশ্ন করো তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে এ বিধান জারির আগে যা কিছু হয়ে গেছে তা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ধৈর্যশীল قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করেছিল কিন্তু পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করল ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون দেবতার উদ্দেশ্যে প্রেরিত কান ছেঁড়া বহিরা দেবতার নামে উৎসর্গীকৃত সায়েবা দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া নর ও মাদি বাচ্চা প্রসবকারী ওয়াসিলা ও দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেয়া দশ বাচ্চা প্রসবকারিণী উষ্ট্রি হাম এর কোনোটাই কিন্তু আল্লাহ তাআলা বানিয়ে দেননি বরং কাফেররাই কুসংস্কার দিয়ে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আর
এদের অধিকাংশই কিছু উপলব্ধি করে না। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো, এসো তাঁর রসুলের দিকে। তখন তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদের যার উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের বাপ দাদারা সত্য মিথ্যা সম্পর্কে কিছুই জানত না এবং তারা হেদায়েতের পথেও চলত না। يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون هي ইমানদার লোকেরা তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের উপর। কোনো ব্যক্তি যদি গোমরাহ হয় তাহলে সেই ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপরে চলতে থাকবে। তোমাদের সবার ফিরে যাওয়ার জায়গা আল্লাহর কাছে, অতঃপর তোমাদের সেদিন তিনি তোমাদের বলে দেবেন দুনিয়ায় তোমরা কি করছিলে। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين هي ইমানদার ব্যক্তিরা তোমাদের কারো যখন মৃত্যু সময় এসে উপনীত হয় ওসিয়ত করার মুহূর্তে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষের সাক্ষ্য থাকা প্রয়োজন। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে তখন বাইরের লোকদের মধ্য থেকে দুজন ব্যক্তি সাক্ষী থাকবে। পরে যদি তোমরা কোনো সন্দেহ প্রকাশ করো তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে, অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো স্বার্থের খাতিরে এই সাক্ষ্য বিক্রি করব না, এমনকি ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয়। আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না, আমরা যদি তেমন কিছু করি তাহলে আমরা গুনাহগার বলে শামিল হয়ে যাব। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين অতঃপর যদি এটা প্রকাশিত হয় যে এই বাইরের দুজন সাক্ষী সাক্ষ্য গোপন করে অপরাধে লিপ্ত ছিল,
তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্য থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটা করি তাহলে আমরা জালেমদের দলভুক্ত হয়ে পড়ব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين। এই পদ্ধতিতে বেশি আশা করা যায়। তারা ঠিক ঠিক সাক্ষ্য নিয়ে আসবে, অথবা তারা অন্ততপক্ষে এই ভয় করবে, তাদের কসম আবার অন্য কারো কসম দ্বারা বাতিল করে দেয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রসুলের কথা শোনো। আল্লাহ তাআলা কখনো পাপী লোকদের সৎ পথে পরিচালিত করেন না। يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ قَالُوا لَا عِلْمَ لَنَا إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ। যেদিন আল্লাহ তাআলা সকল রাসূলকে একত্রিত করবেন, অতঃপর তিনি বলবেন, হে রাসূলরা, তোমাদের দাওয়াতের প্রতি মানুষদের পক্ষ থেকে কিভাবে সাড়া দেয়া হয়েছিল? তারা বলবে, আমরা তো তার কিছুই জানি না, যাবতীয় গায়বের বিষয় তুমি ভালো জানো। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين। স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলবেন, হে মরিয়াম পুত্র ঈসা, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে ও তোমার মাকে দান করেছিলাম, বিশেষ করে যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। তুমি মানুষের সাথে যেমনি দোলনায় থাকতে কথা বলতে, তেমনি বলবে পরিণত বয়সেও। আমি যখন তোমাকে কিতাব, জ্ঞান, বিজ্ঞান, তাওরাত ও ইঞ্জিল দান করেছিলাম, যখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাখি সদৃশ আকৃতি বানাতে, অতঃপর তাতে ফু দিতে, আর আমার আদেশক্রমেই তা পাখি হয়ে যেত। আমারই হুকুমে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে, আমারই আদেশে তুমি মৃতদের বের করে আনতে। আমি তোমার কোনো অনিষ্ট সাধন থেকে বনি ইসরায়েলদের নিবৃত্ত করে রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে নবুয়াতের এসব নিদর্শন নিয়ে পৌঁছলে। তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল, এই নিদর্শনগুলো জাদু ছাড়া আর কিছুই নয়। وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ। আরো স্মরণ করো
যখন আমি হাওয়ারি সাথীদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম, তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ইমান আনো, তারা বলল, হে রব, আমরা তোমার উপর ইমান আনলাম, তুমি এই কথার উপর সাক্ষী থেকো যে আমরা তোমার অনুগত। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين অতঃপর যখন এই হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, তোমার রব কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন? ঈসা বলল, সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে অহেতুক দাবি পেশ করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين তারা বলল, আমরা শুধু এটুকুই চাই, আমরা সেই টেবিল থেকে কিছু খাবার খাবো, এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে, এতে করে আমরা এও জানতে পারবো যে তুমি আমাদের কাছে সঠিক কথা বলেছ, আমরা নিজেরাও এর উপর সাক্ষী হব। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك মারিয়াম পুত্র ঈসা আল্লাহর দরবারে বলল, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও, এই হবে আমাদের জন্যে, আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্যে তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব এবং তোমার কুদরতের একটি নিদর্শন, তুমি আমাদের রেজেক দাও, কেননা তুমি হচ্ছ উত্তম রেজেক দাতা। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين الله تعالى বললেন, হ্যাঁ, অচিরেই আমি তা তোমাদের উপর পাঠাচ্ছি, এরপর যদি তোমাদের কেউ আমার ক্ষমতা অস্বীকার করে তাহলে তাকে আমি এমন কঠিন শাস্তি দেব যা আমি সৃষ্টিকুলের কাউকেই আর দেব না। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِن كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ যখন আল্লাহ তাআলা বলবেন, হে মারিয়াম পুত্র ঈসা, তুমি কি কখনো তোমার লোকদের এই কথা বলেছিলে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাকে ইলাহ বানিয়ে নাও? এ কথার উত্তরে সে বলবে, হে আল্লাহ, সমগ্র পবিত্রতা তোমার জন্যে, এমন কোনো কথা আমার পক্ষে শোভা পেত না যে কথা বলার আমার কোনো অধিকারই ছিল না, যদি আমি তাদের এমন কোনো কথা বলতামই তাহলে তুমি তো অবশ্যই তা জানতে,
নিশ্চয়ই তুমি জানো আমার মনে যা কিছু আছে, কিন্তু আমি জানি না তোমার মনে কি আছে। যাবতীয় গায়বের খবর অবশ্যই তুমি ভালো করে জানো। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ তুমি আমাকে যা কিছু বলতে হুকুম করেছো আমি তো তাদের তাছাড়া অন্য কিছুই বলিনি, আর সে বিষয়টি ছিল তোমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার রব, তোমাদের রব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি নিজেই তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম, কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি ছিলে তাদের উপর একক নিগাহবান, যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে সাক্ষী। إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم তাদের অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও দিতে পারো, নিঃসন্দেহে তারা তোমারই বান্দা, আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তাও তোমার দয়া, অবশ্যই তুমি বিপুল ক্ষমতাশালী প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ হচ্ছে সেদিন যেদিন সত্যবাদী ব্যক্তিদের তাদের সততা প্রচুর কল্যাণ দান করবে, আর সে কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন সুরম্য জান্নাত যার তলদেশ দিয়ে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। বস্তুত এ হচ্ছে এক মহা সাফল্য। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশমালা, জমিন এবং এর মধ্যবর্তী সমগ্র সৃষ্টি লোকের ভেতর যা কিছু আছে তার সমুদয় বাদশাহী আল্লাহর জন্য, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশমালা ও ভূমণ্ডল পয়দা করেছেন, তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা প্রকারান্তরে অন্য কিছুকেই তাদের মালিকের সমকক্ষ হিসেবে দাঁড় করায়। হুয়াল্লাযী খালাকাকুম মিন তীনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু ثم أنتم تمترون তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি সবার বাঁচার একটি মেয়াদ নির্দিষ্ট করে দিয়েছেন, তেমনি তাদের মৃত্যু তার কাছে একটি সুনির্দিষ্ট মেয়াদ রয়েছে, তারপরও তোমরা
সন্দেহ করছো? وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون আসমান সমূহ ও জমিনের সর্বত্র তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি যেমনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয়সমূহ জানেন তেমনি তিনি জানেন তোমরা পাপ পুণ্যের কতটুকু উপার্জন করছো তাও। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ তাদের মালিকের আয়াতসমূহের মধ্যে এমন একটি আয়াতও নেই যা তাদের কাছে আসার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। فَقَدْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَسَوْفَ يَأْتِيهِمْ أَنبَاءُ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ তাদের কাছে যতবারই সত্য দিন এসেছে ততবারই তারা তাকে মিথ্যা বলেছে। অচিরেই তাদের কাছে সে খবরগুলো এসে হাজির হবে যা নিয়ে তারা বিদ্রুপ করছিল। আলম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন ক্বারনিম মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনা وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِنْ بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ تَرَكِ دَخِنِي তাদের আগে আমি এমন বহু জাতিকে বিনাশ করে দিয়েছি যাদের আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দান করেছিলাম যা তোমাদেরও দান করিনি। আকাশ থেকে তাদের উপর আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি, আবার তাদের মাটির নিচ থেকে আমি ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। অতঃপর তাদের পাপের কারণে আমি তাদের চিরতরে ধ্বংস করে দিয়েছি, আর তাদের পর আমি এক নতুন জাতির উত্থান ঘটিয়েছি। ولو نزلنا عليك كتابا في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين هنوبي আমি যদি তোমার উপর কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাত দিয়ে তা স্পর্শ করত, তারপরও যারা কুফরি করেছে তারা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা বলে, এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হল না কেন? যদি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠাতাম তাহলে আজাবের ফয়সালা তখনই হয়ে যেত, এরপর তো আর কোনো অবকাশই তাদের দেয়া হতো না। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون তাছাড়া আমি যদি সত্যি ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষ বানিয়ে পাঠাতাম, আজ যেমন এরা সন্দেহ করছে তখনও আমি এমনি ভাবে তাদের মনের উপর সন্দেহ বসিয়ে দিতাম। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِالَّذِينَ سَخِرُوا مِنْهُم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ হে রসুল, তোমার আগেও বহু নবী রসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল। অনন্তর তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের আজাবের আকারে
পরিবেষ্টন করে ফেলেছে। قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين হে নবী, তুমি বলো তোমরা পৃথিবীতে ঘুরে ফিরে দেখো, দেখো যারা নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمة ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون হে নবী, তুমি তাদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনে যা আছে তা সব কার, তুমি বলো এর সব কিছুই আল্লাহ তাআলার জন্যে, মানুষদের উপর দয়া করাটা তিনি তার নিজের উপর কর্তব্য বলে স্থির করে নিয়েছেন, কিয়ামতের দিন তিনি তোমাদের অবশ্যই জড় করবেন এতে সন্দেহ নেই, যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে তারা এই দিনকে বিশ্বাস করে না। ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার ওয়া হুয়াস সামিউল আলীম রাত ও দিনের মাঝে যা কিছু স্থিতি লাভ করেছে তার সব কিছুই তার জন্য, তিনি সব শুনেন এবং দেখেন। قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين هي نبي তুমি বলো আমি কিতাবে আসমানসমূহ ও জমিনের মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেব, অথচ তিনি সবাইকে আহার যোগান, তাকে কোনো রকমের আহার যোগানো যায় না, তুমি বলো আমাকে আদেশ দেয়া হয়েছে যেন সবার আগে আমি তার অনুগত হই, এবং আমাকে আরও আদেশ দেয়া হয়েছে তুমি কখনো মুশরিকদের দলে সামিল হইও না। قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم তুমি বলো আমি যদি আমার মালিকের অবাধ্য হই তাহলে আমি এক মহা দিবসের আযাব আপতিত হওয়ার ভয় করি। من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين সে মহান দিবসে যাকে সে আযাব থেকে রেহাই দেয়া হবে তার উপর নিঃসন্দেহে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, আর সেটিই হচ্ছে সুস্পষ্ট সাফল্য। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ যদি আল্লাহ তাআলা তোমাকে কোনো দুঃখ পৌঁছান তাহলে তিনি ছাড়া আর কেউই তা দূর করতে পারবে না, অপরদিকে তিনি যদি তোমার কোনো উপকার করেন তাহলে কেউ তাতে বাধাও দিতে পারে না, কেননা তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি মহাজ্ঞানী, তিনি সম্যক ওয়াকিফাল। قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به ومن بلغ أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى
قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون. তুমি বলো সাক্ষী হিসেবে কার সাক্ষ্য সবচেয়ে বড়? তুমি বলো হ্যাঁ একমাত্র আল্লাহ তাআলার যিনি তোমাদের এবং আমার মধ্যকার সর্বোত্তম সাক্ষী। এ কোরআন তার কাছ থেকেই আমার প্রতি নাজিল করা হয়েছে, আমি যেন তা দিয়ে তোমাদের এবং তোমাদের পর যাদের কাছে এ গ্রন্থ পৌঁছবে তাদের আজাবের ভয় দেখাই। তোমরা কি এ কথার সাক্ষ্য দিতে পারবে আল্লাহর সাথে আর কোনো ইলাহ রয়েছে? হে নবী, তুমি তাদের জানিয়ে দাও আমি জেনে বুঝে কখনো এই ধরনের মিথ্যা সাক্ষ্য দিতে পারবো না। তুমি বলো তিনি একক, তোমরা আল্লাহ তাআলার সঙ্গে যে শিরক করে যাচ্ছ তার থেকে আমি অবশ্যই মুক্ত। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. তোমার আগে যাদের আমি কিতাব দান করেছি তারা নবীকে ঠিক সেভাবেই চেনে যেভাবে তারা তাদের ছেলেদের চেনে, কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা কখনো ঈমান আনবে না। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। তার চাইতে বড় জালিম আর কে আছে যে স্বয়ং আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে অস্বীকার করে? আসলে জালিমরা কখনো সাফল্য লাভ করে না। وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنْتُمْ تَزْعُمُونَ. একদিন আমি তাদের সবাইকে একত্রিত করব, অতঃপর যারা শিরক করেছে তাদের আমি বলবো তোমাদের সেসব শরিকরা কোথায় আজ, কোথায় তারা যাদের তোমরা আমার সঙ্গে শরিক মনে করতে? ثم لم تكن فتنتهم إلا أن قالوا والله ربنا ما كنا مشركين. অতঃপর তাদের সেদিন এই কথা বলা ছাড়া কোনো যুক্তি থাকবে না যে আল্লাহ তাআলার কসম যিনি আমাদের রব আমরা কখনো মুশরিক ছিলাম না। انظر كيف كذبوا على أنفسهم وضل عنهم ما كانوا يفترون. হে নবী, তুমি দেখো কিভাবে আজ এরা নিজেরাই নিজেদের মিথ্যা প্রতিপন্ন করছে এবং তাদের নিজেদের বানানো কথা কিভাবে আজ নিষ্ফল হয়ে যাচ্ছে। ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين. তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যাকে দেখলে মনে হয় তোমার কথা সে কান দিয়ে শুনছে, কিন্তু আসলে আমি তাদের মনের উপর পর্দা ঢেলে দিয়েছি যার কারণে তারা কিছুই
উপলব্ধি করতে পারে না। আমি তাদের কানেও ছিপিয়ে এঁটে দিয়েছি, মূলত তারা যদি আল্লাহর সব কয়টি নিদর্শন দেখেও নেয় তবু তারা তাতে ইমান আনবে না। এমনকি তারা যখন তোমার সামনে আসবে তখন তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে। কোরআনের আয়াত সম্পর্কে কাফেররা বলবে, এ তো পুরনো দিনের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْأَوْنَ عَنْهُ وَإِنْ يُهْلِكُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ তারা যেমন নিজেদের তা শোনা থেকে বিরত রাখে তেমনি অন্যদেরও তা থেকে দূরে রাখে। এ দিয়ে মূলত তারা নিজেদেরই ধ্বংস সাধন করছে, অথচ তারা কোনো খবরই রাখে না। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين তুমি যদি সত্যি তাদের দেখতে পেতে যখন এদের আগুনের ওপর এনে দাঁড় করানো হবে তখন তারা বলবে, হায়, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হতো তাহলে আমরা আর কখনো আমাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমরা অবশ্যই ইমানদার লোকদের দলে সামিল হয়ে যেতাম। بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا يُخْفُونَ مِن قَبْلُ وَلَوْ رُدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ এর আগে যা কিছু তারা গোপন করে আসছিল আজ তা তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল। যদি তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হয় তারা তাই করে বেড়াবে যা থেকে তাদের নিষেধ করা হয়েছিল, অবশ্যই তারা মিথ্যাবাদী। وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين এরা বলে, আমাদের এই পার্থিব জীবনই হচ্ছে একমাত্র জীবন, আমরা কখনোই পুনরায় জীবিত হব না। ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون হায়, তুমি যদি সে দৃশ্য দেখতে পেতে যখন তাদেরকে তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে এবং তিনি বলবেন, বলো এ দিনটি কি সত্য নয়, তারা বলবে হ্যাঁ আমাদের মালিকের শপথ এটা সত্য, তিনি বলবেন তাহলে আজ সে আযাব ভোগ করো যাকে তোমরা অবিশ্বাস করতে। قد خسر الذين كذبوا بلقاء الله حتى اذا جاءتهم الساعه بغته قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون أوزارهم على ظهورهم ألا ساء ما يزرون অবশ্যই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে মিথ্যা বলেছে। আর একদিন যখন সত্যি সত্যি কিয়ামতের ঘণ্টা হঠাৎ করেই তাদের সামনে এসে হাজির হবে তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় এই দিনটিতে আমরা কত না অবহেলা করেছি। সেদিন তারা নিজেদের পাপের বোঝা নিজেদেরই পিঠে বয়ে বেড়াবে, দেখো কত নিকৃষ্ট বোঝা সেটি যা সেদিন তারা বইবে। وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون আর এই বৈষয়িক জীবন তো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়,
মূলত আল্লাহ তাআলাকে ভয় করে পরকালের বাড়িঘরই তাদের জন্য উৎকৃষ্ট। তোমরা কি মোটেই অনুধাবন করো না? قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون হে রসুল, আমি জানি এরা যা বলে তা তোমাকে পীড়া দেয়। এসব বলে এরা শুধু তোমাকে মিথ্যা সাব্যস্ত করছে না, বরং এ জালেমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার আয়াতকেই অস্বীকার করছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين তোমার আগেও রাসূলদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানাভাবে নির্যাতিত হবার পরও তারা ধৈর্য ধারণ করেছে। শেষ পর্যন্ত তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হয়েছে। আসলে আল্লাহর কথা বদল করার কেউ নেই। অবশ্য নবীদের সংবাদ তো তোমার কাছে আগেই এসে পৌঁছেছে। وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَن تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُمْ بِآيَةٍ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَى فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ তারপরও যদি তাদের এই উপেক্ষা তোমার কাছে কষ্টকর মনে হয়, তাহলে তোমার সাধ্য থাকলে তুমি পালানোর জন্যে ভূগর্ভে কোনো সুড়ঙ্গ কিংবা আসমানে কোনো সিঁড়ি তালাশ করো এবং সেখান থেকে তাদের জন্যে কোনো নিদর্শন নিয়ে এসো। আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি তাদের সবাইকে হেদায়েতের উপর জড়ো করে দিতে পারতেন, এবং তুমি কখনো মূর্খ লোকদের দলে সামিল হইও না। ইন্নামা ইস্তাজীবুল লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইয়ারজাউন যারা এই কথাগুলো শোনে তারা অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দেয়। যারা মরে গেছে আল্লাহ তাআলা তাদেরকেও কবর থেকে উঠাবেন, অতঃপর মহাবিচারের জন্য তারা সবাই তাঁর সামনে প্রত্যাবর্তিত হবে। وَقَالُوا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ قُلْ إِنَّ اللَّهَ قَادِرٌ عَلَىٰ أَن يُنَزِّلَ آيَةً وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ এরা বলে নবীর উপর তার মালিকের পক্ষ থেকে আমাদের কথা মতো কোনো নিদর্শন নাজিল করা হয়নি কেন? হে রসুল, তুমি বলো অবশ্যই আল্লাহ তাআলা সব ধরনের নিদর্শন পাঠানোর ক্ষমতা রাখেন, কিন্তু এদের অধিকাংশ লোকই এই ব্যাপারে কিছুই জানে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রি ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন জমিনের বুকে বিচরণশীল যে কোনো জন্তু কিংবা বাতাসের বুকে নিজ ডানা দুটি দিয়ে উড়ে চলা যে কোনো পাখি, যারা তোমাদের মতো সৃষ্টি নয়, আমি এই গ্রন্থে তাদের বর্ণনার কোনো কিছুও বাকি রাখিনি, অতঃপর
এদের সবাইকে তাদের মালিকের কাছে জড়ো করা হবে। والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشأ الله يضلله ومن يشأ يجعله على صراط مستقيم جرى أمر آيات شموهكي مِثْ شَبُّسْتُ كَرِي তারা হেদায়েতের ব্যাপারে বধির ও মূক, তারা অন্ধকারে পড়ে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করে দেন, আবার যাকে চান তাকে তিনি সঠিক পথের উপর এনে স্থাপন করেন। قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون أغير الله تدعون إن كنتم صادقين তুমি বলো, তুমি কি তোমাদের নিজেদের অবস্থা দেখেছো যখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে কিংবা হঠাৎ করে কিয়ামত এসে হাজির হবে, তখন তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ডাকবে? বলো যদি তোমরা সত্যবাদী হও। بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون برون تمرا تو تخن شدو تاكي داك بي تمرا جي جنني تاكي داك بي تيني چايلي تا دور كوري دي بين ايبون جادير تمرا الله تعالار انشدار باناتي تادير تمرا بھولي جابي ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون তোমার আগের জাতিসমূহের কাছেও আমি আমার রসূল পাঠিয়েছিলাম, তাদেরও আমি নানা কষ্ট দুঃখ ও বিপর্যয় আটকে রেখেছিলাম যাতে করে তারা বিনয়ের সঙ্গে নতি স্বীকার করে। ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون যদি এমন হতো যে তাদের উপর আমার বিপর্যয় এসে আপতিত হলো, তারা বিনীত হয়ে গেল কিন্তু তাদের অন্তর এতে আরো শক্ত হয়ে গেল এবং তারা যা করে যাচ্ছিল শয়তান তাদের কাছে তা শোভনীয় করে তুলে ধরেছিল। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم অতঃপর তারা সে সব কিছুই ভুলে গেল যা তাদের বারবার স্মরণ করানো হয়েছিল, তারপরও আমি তাদের উপর সচ্ছলতার সব কয়টি দুয়ারই খুলে দিলাম। শেষ পর্যন্ত যখন তারা তাতি মত্ত হয়ে গেল যা তাদের দেয়া হয়েছিল, তখন আমি তাদের হঠাৎ পাকড়াও করে দিলাম, তারা সাথে সাথে নিরাশ হয়ে পড়ল। فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين যারা আল্লাহ তাআলার ব্যাপারে জুলুম করেছে তাদের সবার মূলোচ্ছেদ করে দেয়া হয়েছে, আর সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই, তিনি সৃষ্টিকুলের মালিক।
قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون هي رسول تمي بولو তোমরা কি এ কথা ভেবে দেখেছ যদি আল্লাহ তাআলা কখনো তোমাদের শোনার ও দেখার ক্ষমতা কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপর মোহর মেরে দেন তবে আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ আছে কি যে তোমাদের এসব কিছু ফিরিয়ে দিতে পারবে তাকিয়ে দেখো কিভাবে আমি আমার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করছি এ সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون তুমি বলো তোমরা কি তাদের দেখেছো যদি কখনো গোপনে কিংবা প্রকাশ্য ভাবে তোমাদের উপর আল্লাহর আযাব আপতিত হয় তাতে কতিপয় জালিম সম্প্রদায়ের লোক ব্যতীত অন্য কাউকে ধ্বংস করা হবে কি وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ فَمَنْ آمَنَ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ امی رسول در جناتیر شو شنگباد باہی و جہان نامیر شطر کو کاری چھاڑا انو بھابے پاتھائینا اتو پار যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করে নেবে তাদের কোনো ভয় নেই এবং তারা সেদিন কোনো রকম চিন্তাও করবে না والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون অপরদিকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে কঠোর আযাব তাদের ঘিরে ধরবে কেননা তারা আমার সঙ্গে নাফরমানি করেছিল قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون হে মুহাম্মদ তুমি বলো আমি তো তোমাদের এই কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার বিপুল ধনভাণ্ডার রয়েছে না এই কথা বলি যে আমি গায়েবের কোনো খবর রাখি এই কথাও বলি না যে আমি একজন ফেরেশতা আসলে আমি তো সেই ওহিরই অনুসরণ করি যা আমার উপর নাজিল করা হয় তুমি বলো অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি কখনো এক হতে পারে তোমরা কি মোটেই চিন্তা ভাবনা করো না وَأَنذِرْ بِهِ الَّذِينَ يَخَافُونَ أَن يُحْشَرُوا إِلَى رَبِّهِمْ لَيْسَ لَهُم مِّن دُونِهِ ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون হে মুহাম্মদ তুমি আল্লাহর কিতাবের মাধ্যমে সেসব লোকদের আযাবের সতর্ক করো যারা এই ভয় করে যে তাদেরকে তাদের মালিকের সামনে একত্র করা হবে সেদিন তাদের জন্য তিনি ছাড়া কোনো বন্ধু কিংবা কোনো সুপারিশকারী থাকবে না আশা করা যায় তারা সাবধান হবে وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ তাদের তুমি
তোমার কাছ থেকে সরিয়ে দিও না, যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে তারই সন্তুষ্টি কামনা করে, কারণ তাদের কাজকর্মের কোনো রকম দায়িত্বই তোমার উপরে নেই, তোমার কাজকর্মের হিসাব কিতাবের কোনো রকম দায়িত্ব তাদের উপরে নেই। যদি তুমি তাদের সরিয়ে দাও তাহলে তুমিও জালেমদের দলে সামিল হয়ে যাবে। وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا أَهَا أُولَاءِ مَنَّ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ أرآمي এভাবেই তাদের একদল দ্বারা অন্য দলের পরীক্ষা নিয়েছি, যেন অহংকারী লোকেরা গরিবদের একথা বলতে পারে যে এরাই কি হচ্ছে আমাদের মাঝে সে দলের লোক যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা কি তাঁর কৃতজ্ঞ বান্দাদের ভালো করে জানেন না। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ যারা আমার আয়াত সমূহের উপর ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসবে তখন তুমি তাদের বলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর অনুগ্রহ করাটা তোমাদের রব নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন, তবে তোমাদের মধ্যে যদি কেউ কখনো অজ্ঞাতবশত কোনো অন্যায় কাজ করে বসে এবং পরক্ষণে তওবা করে ও নিজেকে শুধরে নেয় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, তিনি একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين আর এভাবে আমি আমার আয়াত সমূহকে বিশদভাবে বর্ণনা করি যাতে করে অন্যদের সামনে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায়। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين هي محمد তুমি বলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আর যাদের ডাকো আমাকে তাদের গোলামি করতে নিষেধ করা হয়েছে, তুমি এও বলো আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করব না, তেমনটি করলে আমি গোমরাহ হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারীদের অন্তর্ভুক্ত থাকব না। قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين তুমি বলো আমি অবশ্যই আমার মালিকের এক উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি আর সে জিনিসটাই তোমরা অস্বীকার করছো, যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার নেই, সব কিছুর চূড়ান্ত ক্ষমতা কেবলমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে আর এই সত্যটাই তিনি এখানে বর্ণনা করছেন, তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين তুমি বলো
আজাবের যে বিষয়টার জন্যে তোমরা তাড়াহুড়া করছো তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা তো অনেক আগেই হয়ে যেত। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين গায়বের চাবিগুলো সব তার হাতে নিবদ্ধ রয়েছে, সে খবর তিনি ছাড়া কারোই জানা নেই। জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন। গাছের একটি পাতা কোথাও ঝরে না যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্য কণাও নেই, নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু যার বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون তিনি মহান আল্লাহ যিনি রাতের বেলা তোমাদের উপর মৃত্যু ছেয়ে দেন, দিনের বেলায় তোমরা যা কিছু করো তা তিনি জানেন। রাতের পর তিনি আবার তোমাদের উঠিয়ে দেন যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারে। এরপর তাঁর দিকেই হচ্ছে তোমাদের ফিরে যাবার জায়গা। অতঃপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ায় কি কাজ করছিলে। ويرسل عليكم حفظة حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল। তিনি তোমাদের উপর পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। এভাবে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয় তখন প্রেরিত ফেরেশতারা তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়। দায়িত্ব পালনে তারা কখনো কোনো ভুল করে না। إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين অতঃপর তাদের সবাইকে তাদের আসল মালিক আল্লাহর সামনে ফিরিয়ে নেওয়া হবে। সাবধান, যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তাঁর। তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। قُلْ مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً لَئِنْ أَنْجَانَا مِنْ هَذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ তুমি বলো, যখন তোমরা স্থলভূমি ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো, যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকেই ডাকতে থাকো, তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে? কাকে তোমরা তখন বলো, হে মালিক, আমাদের যদি তুমি এ থেকে বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব।
قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون. তুমি বলো হ্যাঁ আল্লাহ তাআলাই তোমাদের সেই অবস্থা থেকে এবং অন্য সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন তারপরও তোমরাই তার সঙ্গে অন্যদের শরীক করো. قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون. তুমি বলো আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম অথবা তিনি তোমাদের দল উপদলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শাস্তির স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম. লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহকে খুলে খুলে বর্ণনা করি আশা করা যায় তারা সত্য অনুধাবন করতে পারবে. وَكَذَّبَ بِهِ قَوْمُكَ وَهُوَ الْحَقُّ قُلْ لَسْتُ عَلَيْكُمْ بِوَكِيل. তোমার জাতির লোকেরা এ কোরআনকে অস্বীকার করেছে অথচ তাই হচ্ছে একমাত্র সত্য তুমি তাদের বলে দাও আমি তোমাদের উপর কর্মবিধায়ক নই. লিকুল্লি নাবাইন মুস্তাকর ওয়া সাওফা তাআলামুন. প্রতিটি বার্তার জন্য একটি সুনির্দিষ্ট দিনক্ষণ মজুদ রয়েছে এবং তোমরা অচিরেই তা জানতে পারবে. وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ. তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো যতক্ষণ না তারা অন্য কথায় মনোনিবেশ করে. যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে ওখানে বসিয়ে রাখে তাহলে মনে পড়ার পর তুমি জালিম সম্প্রদায়ের সঙ্গে আর বসে থেকো না. وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَلَكِنْ ذِكْرَى لَعَلَّهُمْ يَتَّقُونَ. তাদের এসব কার্যকলাপের হিসাবের ব্যাপারে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের উপর কোনো দায় দায়িত্ব নেই তবে উপদেশ তো দিয়েই যেতে হবে আশা করা যায় তারা একদিন আল্লাহ তাআলাকে ভয় করবে. وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهِ أَن تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ لَيْسَ لَهَا مِن دُونِ اللَّهِ وَلِيٌّ وَلَا شَفِيعٌ ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. সেসব লোকদের তুমি
আল্লাহর হাতে ছেড়ে দাও যারা তাদের দিনকে নিছক খেলতামাশায় পরিণত করে রেখেছে এবং এ পার্থিব জীবন যাদের প্রতারণার জালে আটকে রেখেছে। তুমি এ কোরআন দিয়ে তাদের স্মরণ করাতে থাকো যাতে করে কেউ নিজের অর্জিত কর্মকাণ্ডের ফলে ধ্বংস হয়ে যেতে না পারে। হাসরের দিন তার জন্যে আল্লাহ তাআলা ছাড়া কোনো বন্ধু এবং সুপারিশকারী থাকবে না। কোনো ব্যক্তি যদি নিজের সব কিছু দিয়েও দেয় তবু তার কাছ থেকে সেদিন তা গ্রহণ করা হবে না। এরাই হচ্ছে সে মানুষ যাদের নিজেদের গুনাহ অর্জনের কারণে তাদের ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ তাআলাকে অস্বীকার করার কারণে তাদের জন্যে থাকবে ফুটন্ত পানি ও মর্মন্তুদ শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين. তুমি বলো আমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকব যে না আমাদের কোনো ক্ষতি করতে পারে না আমাদের কোনো অপকার করতে পারে। আল্লাহ তাআলা যেখানে আমাদের সঠিক পথ বাতলে দিয়েছেন সেখানে তাকে বাদ দিয়ে আমরা কি আমাদের উল্টো পায়ে ফিরে যাব? ঠিক সে ব্যক্তিটির মতো যাকে শয়তানরা জমিনের বুকে পথভ্রষ্ট করে দাঁড়ে দাঁড়িয়ে ঠোকর খাওয়াচ্ছে অথচ তার সঙ্গী সাথীরা তাকে ডাকছে তুমি আমাদের কাছে এসো, এসো সহজ সরল পথের দিকে। তুমি বলো সত্যিকার অর্থে হেদায়েত তো হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো, সেটাই হচ্ছে আসল হেদায়েত। এবং আমাদের এই আদেশ দেয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকুলের মালিকের সামনে আনুগত্যের মাথা নত করি। وَأَنْ أَقِيمُوا الصَّلَاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ আরো আদেশ দেয়া হয়েছে তোমরা যেন নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করো। তিনি হচ্ছেন এমন সত্তা যার সামনে সবাইকে সমবেত করা হবে। وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ قَوْلُهُ الْحَقُّ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। যেদিন তিনি বলবেন সব কিছু বিলীন হয়ে যাও তখন সাথে সাথেই তা বিলীন হয়ে যাবে। তাঁর কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। যেদিন শিঙায় ফুঁ দেয়া হবে সেদিন যাবতীয় কর্তৃত্ব ও বাদশাহী হবে একান্তই তাঁর। তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কেই সম্যক অবগত রয়েছেন। তিনি প্রজ্ঞাময়, তিনি সব কিছুর খবর রাখেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি সত্যি সত্যি এই মূর্তিগুলোকে মাবুদ হিসেবে গ্রহণ করছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত রয়েছো। ওয়াকাযালিকা নুরি
إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. এভাবেই আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের পরিচালন ব্যবস্থা দেখাচ্ছিলাম যেন সে বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ যখন তার উপর আধার ছেয়ে রাত এলো তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এই বুঝি আমার রব। অতঃপর যখন তারকাটি ডুবে গেল সে তখন বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার রব বলে পছন্দ করতে পারি না। فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِنْ لَمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ অতঃপর যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল তখন বলল, হ্যাঁ এই মনে হয় আমার রব। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখান তাহলে অবশ্যই আমি গোমরাহ লোকদের দলে সামিল হয়ে যাব। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ এরপর দিনের বেলায় সে যখন একটি আলোকোজ্জ্বল সূর্য দেখল তখন সে বলল, মনে হচ্ছে এই আমার রব, কারণ এটা হচ্ছে সবগুলোর চাইতে বড়। সন্ধ্যা ঘনিয়ে এলে তাও যখন ডুবে গেল তখন সে নিজের জাতিকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেসব কিছুকে আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আমি নিষ্ঠার সঙ্গে সেই সার্বভৌম মালিকের দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই আসমানসমূহ ও জমিন সহ চাঁদ সূরজ গ্রহ তারা সব কিছু পয়দা করেছেন। আমি এখন আর মুশরিকদের দলভুক্ত নই। وَحَاجَّهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونِّي فِي اللَّهِ وَقَدْ هَدَانِ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَنْ يَشَاءَ رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তাআলার ব্যাপারে বিতর্ক শুরু করল। জবাবে সে বলল, তোমরা কি আমার সাথে স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেই তর্ক করছ, অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। আমি তোমাদের মাবুদদের ডরাই না যাদের তোমরা আল্লাহ তাআলার অংশীদার মনে করো। অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান সেটা আলাদা, আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত। এরপরও কি তোমরা সতর্ক হবে না? وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم
كنتم تعلمون তোমরা যাকে আল্লাহ তাআলার অংশীদার বানাও তাকে আমি কিভাবে ভয় করব অথচ তোমরা আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করতে ভয় পাও না যে ব্যাপারে তিনি কোনো প্রমাণপত্র তোমাদের কাছে পাঠাননি তোমরাই বলো তোমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী বলো যদি তোমরা জানো الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون হ্যাঁ যারা ঈমান এনেছে এবং যারা তাদের ঈমানকে জুলুম এর কালিমা দিয়ে কখনো কলুষিত করেনি তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ছিল শরীক সম্পর্কিত আমার সেই অকাট্য যুক্তি যা আমি ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম এভাবেই আমি যাকে ইচ্ছা তাকে সমুন্নত করি অবশ্যই তোমার রব প্রবল প্রজ্ঞাময় কুশলী وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ আমি তাকে দান করেছি পুত্র হিসেবে ইসহাক ও পৌত্র হিসেবে ইয়াকুব এদের সবাইকেই আমি সঠিক পথের দিশা দিয়েছিলাম এদের আগে আমি নূহকেও হেদায়েতের পথ দেখিয়েছি এবং তার বংশের মাঝে দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা এবং হারুনকেও আমি হেদায়েত দান করেছি আর এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين زكريا يحيى عيسى এবং ইলিয়াসকেও আমি সঠিক পথ দেখিয়েছিলাম এরা সবাই ছিল নেককারদের দলভুক্ত وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين أمي إسماعيل ياسا يونس এবং লুতকেও সৎ পথ দেখিয়েছিলাম এদের সবাইকেই আমি নবুয়াত দিয়ে সৃষ্টিকুলের উপর বিশেষ মর্যাদা দান করেছিলাম ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم এদের পূর্বপুরুষ এদের পরবর্তী বংশধর ও এদের ভাই বন্ধুদেরও আমি নানাভাবে পুরস্কৃত করেছি আমি এদেরকে বাছাই করে নিয়েছি এবং আমি এদের সবাইকে সরল পথে পরিচালিত করেছি ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون এই হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত নিজ বান্দাদের মাঝে যাকে চান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন কিন্তু তারা যদি আল্লাহর সাথে শিরক করত তাহলে তাদের যাবতীয় কর্ম অবশ্যই নিষ্ফল হয়ে যেত أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة
فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. এরাই ছিল সেসব লোক যাদের আমি কিতাব প্রজ্ঞা ও নবুয়াত দান করেছি, এরপরও যদি তারা তা অস্বীকার করে তাহলে জেনে রেখো আমি তো অতীতেও এমন এক সম্প্রদায়ের উপর এ দায়িত্ব অর্পণ করেছিলাম যারা কখনো এগুলো প্রত্যাখ্যান করেনি। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِنْ هُوَ إِلَّا ذِكْرَى لِلْعَالَمِينَ. এরা হচ্ছে সেসব সৌভাগ্যবান বান্দা আল্লাহ তাআলা যাদের সৎ পথে পরিচালিত করেছেন, অতএব তুমিও এদের হেদায়েতের পথের অনুসরণ করো এবং বলো আমি এর উপর তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, আসলে এ হচ্ছে মানুষের জন্য একটি স্মরণিকা মাত্র। ওয়ামা কদরুল্লাহ হক কদরিহি ইযা ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাইই قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون. তারা আল্লাহ তাআলাকে তাঁর যথাযোগ্য মূল্যায়ন করতে পারেনি, বিশেষ করে যখন তারা বলল আল্লাহ তাআলা কোনো মানুষের উপর কোনো বস্তুই নাজিল করেননি। তুমি বলো মুসার আনিত কিতাব যা মানুষের জন্যে ছিল এক আলোকবর্তিকা ও পথ নির্দেশ যা তোমরা কাগজের পাতায় লিখে রাখতে, যা তোমরা মানুষের সামনে প্রকাশ করতে এবং তার অধিকাংশই গোপন করে রাখতে, সর্বোপরি সে কিতাব দ্বারা তোমাদের এমন সব জ্ঞান শিক্ষা দেয়া হতো যার কিছুই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না, তা কে নাজিল করেছেন? তুমি বলো হ্যাঁ আল্লাহ তাআলাই তা নাজিল করেছেন, হে নবী তুমি তাদের নিরর্থক আলোচনায় মত্ত থাকতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون. এটি এক বরকতপূর্ণ গ্রন্থ যা আমি তোমার উপর নাজিল করেছি, এটি আগের কিতাবের সত্যায়ন করে এবং যাতে এ কিতাব দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী জনপদ সমূহের মানুষকে সাবধান করবে, যারা আখিরাতের উপর ইমান আনে তারা এই কিতাবের উপরও ইমান আনে আর তারা তাদের নামাজেরও হেফাজত করে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাইউ ওয়ামান ক্বালা সাউনযিলু মিছলা মা আনযালা আল্লাহ ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم
اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে অথবা বলে আমার উপর ওহী নাজিল হয়েছে যদিও তার উপর কিছুই নাজিল হয়নি তার চাইতেই বা বড় জালেম কে যে বলে আমি অচিরেই আল্লাহ নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাব যদি সত্যি সত্যি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময়টা তুমি দেখতে পেতে যখন মৃত্যুর ফেরেশতারা তাদের দিকে হাত বাড়িয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং তার ব্যাপারে যে ক্ষমাহীন অধ্যত্ব প্রকাশ করতে তার বিনিময়ে আজ অত্যন্ত অবমাননাকর এক আজাব তোমাদের দেয়া হবে ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون آج تمرا أمار شامني نشانگو أبوستاي إلي যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছি তার সবটুকুই তোমরা পেছনে ফেলে এসেছ তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের যাদের তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদার কই তাদের তো আজ তোমাদের মাঝে দেখতে পাচ্ছি না বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণা করতে তাও আজ নিষ্ফল হয়ে গেছে يخرج الحي من الميت ومخرج الميت من الحي ذلكم الله فأنا تؤفكون অবশ্যই আল্লাহ তাআলা শস্য বীজ ও আটিগুলো অঙ্কুরিত করেন তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন আবার তিনি জীবন্ত কিছু থেকে নির্জীব কিছু নির্গত করেন এই হচ্ছে আল্লাহ তাআলা এরপরও তোমাদের কোথায় কোথায় ঠুকর খাওয়ানো হচ্ছে فالق الإصباح وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم রাতের শেষে তিনি উষার উন্মেষ ঘটান তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য বানিয়েছেন এবং দিন তারিখের হিসাব কিতাবের জন্য তিনি চাঁদ ও সূরজ বানিয়েছেন এসব কিছুই হচ্ছে পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারণ করা وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা তা দিয়ে জলস্থলের আধারে পথের দিশা পেতে পারো যে সম্প্রদায়ের লোকেরা এসব রহস্যের কথা জানে তাদের জন্য আমি আমার নিদর্শনসমূহ খুলে খুলে বর্ণনা করেছি وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে
পয়দা করেছেন। অতঃপর এখানে তোমাদের থাকার ও মাল সামানা রাখার জায়গা বানানো হলো। জ্ঞানী লোকদের জন্যে আমি আমার নিদর্শনগুলোকে এভাবেই বিস্তারিত বর্ণনা করেছি। وَهُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَأَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُخْرِجُ مِنْهُ حَبًّا مُتَرَاكِبًا وَمِنَ النَّخْلِ من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন, অতঃপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি, তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি, পরে তা থেকে আমি পরস্পর জড়ানো ঘন শস্যদানা সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি, আঙুরের উদ্যানমালা জলপাই ও আনার পয়দা করি, এগুলো একে অন্যের সাদৃশ্য হয়, আবার একটার সঙ্গে আরেকটার গরমিল থাকে, গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয়, যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো, অবশ্যই এতে ইমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون তারা জিনকে আল্লাহর সঙ্গে শরীক মনে করে, অথচ জিনদের তিনি পয়দা করেছেন, অজ্ঞতার বশবর্তী হয়ে তারা তাঁর উপর পুত্র কন্যা ধারণের অপবাদ আনায়ন করে, অথচ তিনি মহিমান্বিত, এরা যা বলে তিনি তার চাইতে অনেক পবিত্র ও মহান। بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّا يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُنْ لَهُ صَاحِبَةٌ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ তিনি আসমান সমূহ ও জমিনের একক উদ্ভাবক, তুমি বলো তার সন্তান হবে কিভাবে, তার তো সঙ্গিনী নেই, সব কিছু তিনিই পয়দা করেছেন এবং সব কিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকিফহাল রয়েছেন। ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل الله تعالى তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সব কিছুর স্রষ্টা তিনি, সুতরাং তোমরা তারই ইবাদত করো, সব কিছুর উপর তিনি তত্ত্বাবধায়ক। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর কোনো দৃষ্টি তাকে দেখতে পায় না, অথচ তিনি সব কিছুই দেখতে পান, তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব কিছুর খোঁজ খবর রাখেন। قَدْ جَاءَكُمْ بَصَائِرُ مِنْ رَبِّكُمْ فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ وَمَنْ عَمِيَ فَعَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ
তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সূক্ষ্ম ও দৃষ্টি সম্পন্ন নিদর্শন এসেছে, অতঃপর যদি কোনো ব্যক্তি তা দেখতে পায় তাহলে সে দেখবে তার নিজের কল্যাণের জন্যেই, আবার যদি কেউ তা না দেখে অন্ধ হয়ে থাকে তাহলে তার দায়িত্ব তার উপরই বর্তাবে। তুমি বলো, আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون আমি এভাবেই আমার আয়াতগুলো বর্ণনা করি যাতে করে তারা এই কথা বলতে পারে, তুমি ভালো করে এসব পড়ে এসেছো এবং যারা জ্ঞানী তাদের জন্যও যেন আমি তা সুস্পষ্ট করে দিতে পারি। اتبع ما اوحي اليك من ربك لا اله الا هو واعرض عن المشركين হে মোহাম্মদ, তুমি শুধু তারই অনুসরণ করো যা তোমার মালিকের কাছ থেকে তোমার কাছে নাজিল করা হয়েছে। তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, যারা শিরকে লিপ্ত তাদের তুমি এড়িয়ে চলো। ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل الله تعالى যদি চাইতেন তাহলে এরা কেউই শিরক করত না। আমি কিন্তু তোমাকে তাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠাইনি, তুমি তো তাদের উপর কোনো অভিভাবক নও। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم তারা আল্লাহ তাআলার বদলে যাদের ডাকে তোমরা তাদের গালিগালাজ করো না, নইলে তারা শত্রুতার বশবর্তী হয়ে না জেনে আল্লাহ তাআলা কি গালি দেবে। এভাবেই আমি প্রত্যেক জাতির কাছে তাদের নিজেদের কার্যকলাপ সুশোভন করে রেখেছি, অতঃপর তাদের ফিরে যাবার জায়গা হলো তাদের মালিকের কাছে, তারপর তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ায় কি কি করে এসেছে। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِن جَاءَتْهُمْ آيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الْآيَاتُ عِندَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لَا يُؤْمِنُونَ এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। তুমি বলো, নিদর্শন পাঠানো সম্পূর্ণ তো আল্লাহ তাআলার ব্যাপার, তুমি কি জানো যে নিদর্শন এলেও এরা কিন্তু ঈমান আনবে না। وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ আমি তাদের অন্তকরণ ও দৃষ্টিশক্তিকে অন্যদিকে ফিরিয়ে দেব, যেমন তারা প্রথমবারই এই কোরআনের উপর ঈমান আনেনি এবং আমি এবার তাদের অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাওয়ার জন্যে ছেড়ে দেব।